ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের জাহাজটিকে নিয়ে যাওয়া হচ্ছে সোমালিয়া উপকূলের দিকে। আটক নাবিকদের মধ্যে একজন বলেছেন, হুমকি ধামকি দিয়ে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছে জলদস্যুরা। আটকে থাকা পরিবারের স্বজনদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। এদিকে জাহাজটির মালিক বলছেন, অতীতের অভিজ্ঞতার আলোকে সবাইকে নিরাপদে মুক্ত করতে কাজ করছেন তারা। নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, সম্মিলিতভাবে বিভিন্ন সংস্থার সাথে কথা বলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে আসলে কবলে পড়ে সোমালিয়ার জলদস্যুদের। জাহাজকে চারিদিক থেকে স্পিড বোট দিয়ে ঘিরে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। পরে নাবিক সহ অন্যদেরকে একটি কক্ষে আটকে রাখা হয়। ঘটনার একদিন পরে সে জাহাজে আটকে থাকা এক নাবিক সর্বশেষ ঘটনার বর্ণনা দেন। মেসেজটা সবাইকে পাস করে দিও যে আমাদের থেকে মোবাইল নিয়ে নিচ্ছে আর কি। এমন ঘটনায় আটকে পড়া নাবিক সহ 23 জনের পরিবারে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আমার ছেলেকে যেন অক্ষত অবস্থায়, আবার সমস্ত জাহাজের নাবিক সবাইকে যেন অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া, আমাদের মাঝে মহাসাগরে দেওয়ার ব্যবস্থা করেন মাননীয় প্রধানমন্ত্রী। উনিও তো একজন মা, হয়তো উনি মায়ের আকুতি এটা হয়তো বুঝবেন। উনি কান্নায় ভেঙে পড়ছে এবং উনি কথা বলতে পারতেছেন। উনি বলতেছে, আমরা অনেক বিপদে আছি, তোমরা সবাই দোয়া করো, সবাই দোয়া করো। তারপর লাস্ট ভয়েস পাঠিয়েছে আমাকে দুইটা। সরকারের কাছে আমাদের একটাই দাবি, একটাই আবেদন, আমার ভাই এবং সাথে যারা আছে অন্যান্য ভাইরা যা আছে সবাইকে যেন দ্রুত দেশে ফিরিয়ে আনে, এটাই আমাদের কাছে চাওয়া। জাহাজ মালিক বলছেন, জলদস্যুদের কবলে পড়া নাবিক সহ অন্যরা নিরাপদে রয়েছে। আমাদের অতীতের অভিজ্ঞতা আছে যে আমরা 2010 সালে আমাদের আরেকটা জাহাজ জলদস্যুদের কবলে পড়েছিল, সেই জাহাজ আমরা 100 দিন পর 26 জন নাবিক সহ অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পেরেছি। অতীতের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আশাবাদী এবারও আমাদের 23 জন নাবিক এবং জাহাজকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। এদিকে বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, জলদস্যুদের কাছে বাংলাদেশের 23 নাবিক জিম্মি থাকলেও নিরাপদে ও সুস্থ আছেন। সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এই সকল সংস্থাগুলোর সঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। যে কোনো ধরনের ভালো কিছু বা যে কোনো ধরনের পরবর্তী সংবাদ যদি আসে আমরা দিতে পারবো। এর আগে 2010 সালে বাংলাদেশের জাহাজ এমভি জাহানমণি সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে। 26 নাবিক সহ সেই জাহাজটি মুক্তি পেতে সময় লাগে 3 মাস। তাসলিম তৌহিদ, News24। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রোজায় দরকারি সব পণ্যের দাম, যে যেমন খুশি বাড়িয়ে দিচ্ছেন। আবারও বেড়েছে খেজুরের দাম, নতুন করে বেড়েছে লেবু, শশা, মরিচ, আলু, ডাল, তরমুজের দাম, বেড়ে চলেছে ডিম, মুরগি ও মাছ মাংসের দামও। প্রশাসন বাজার মনিটরিংয়ে জোরে সরে কাজ করলেও ভ্রাম্যমাণ আদালত সরে যাওয়ার পরেই ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছেন দাম। প্রতিবেদক ও প্রতিনিধিদের সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। শুরু হয়েছে রমজান, সেই সঙ্গে শুরু হয়েছে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রশাসনের বিভিন্ন সংস্থার দফায় দফায় মনিটরিংয়েও কমছে না দাম। ভ্রাম্যমাণ আদালতের দল সরে গেলেই বেড়ে যাচ্ছে দাম। সরকারিভাবে নির্ধারণ করে দিয়েও কমানো যায়নি খেজুরের দাম, বরং কেজিপ্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে। খেজুরের দাম আরো বাড়ুক, ও কোনো ব্যাপার না, কিনতে না পারে যাই কি, খেজুর না মরে যাবে নাকি, বাড়ুক দাম। সরকার তার নিজস্ব গতিতে আইন প্রয়োগ করলে জিনিসপত্রের দাম কমে যাবে। কাঁচাবাজারে বেড়েছে লেবু, শশা, মরিচ, আলুর দাম, ইফতারির জন্য দরকারি ডালের দামও চড়া। তরমুজ, কলা, বেল, কোন ফলের দামই নেই নাগালের মধ্যে। রোজার সময় ফলের দাম অনেক বেড়ে গেছে। গত সপ্তাহে যে মাল যে দামে কিনছি, পরের সপ্তাহে সে মালে পার পেটিতে 500 থেকে 600 টাকা বেশি। ঊর্ধ্বগতির এই বাজার নিয়ন্ত্রণে মাঠে রয়েছে প্রশাসন, করা হচ্ছে জরিমানা, পরখ করা হচ্ছে ক্রয় বিক্রয় রসিদ, তারপরও দাম না কমায় কঠোর হওয়ার কথা বলছেন তারা। মনিটরিং এর কোনো বিকল্প নেই, আমাদের হার্ড ডিসিশন কৃষি বিপণন আইনে জরিমানা করব সর্বোচ্চ 2 লাখ টাকা, 2 বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড। প্রত্যেকটা বাজারে পণ্যের তালিকা প্রদর্শন করতে হবে, প্রদর্শন না করলে আমরা ব্যবস্থা নেব। এত সব ঊর্ধ্বমুখীর বাজারের কোথাও কোথাও বেগুন ও পেঁয়াজের দাম কমেছে। জাহিদুজ্জামান, News24।
বেনাপোল স্থলবন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণের কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। 41 একর জমিতে নির্মাণরত টার্মিনালে থাকার কথা রয়েছে নিরাপত্তা প্রাচীর, আরসিসি ঢালাই, ফায়ার বিল্ডিং সহ ভারতীয় ট্রাক চালক এবং হেলপারদের জন্য থাকা খাওয়ার অডিটোরিয়াম। তবে নির্মাণ কাজ শেষের আগেই খুলে পড়ছে প্রাচীরের বিভিন্ন অংশ। বেনাপোল প্রতিনিধি বকুল মাহবুবের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। 2022 সালের ফেব্রুয়ারিতে 2000 ট্রাক ধারণ ক্ষমতা সম্পন্ন কার্গো ভেহিকেল টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয় বেনাপোল বন্দরে। থাকবে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা, নিরাপত্তা প্রাচীর, ফায়ার বিল্ডিং সহ নানা সুবিধা। নির্মাণ কাজে নিয়োগ দেওয়া হয় 3টি ঠিকাদার প্রতিষ্ঠানকে। অভিযোগ উঠেছে নির্মাণ কাজে নিম্নমানের ইট, বালু, পাথর ও পুরাতন রড সিমেন্ট ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বন্দর ব্যবহারকারীদের অভিযোগের সত্যতা মিলেছে সরজমিনে গিয়ে। এই পাঁচিলটার অবস্থা দেখেন, মাল মেডিসিন সিমেন্ট বলেন, বালু বলেন, রড বলেন, সবই কম আসছে। এই যে কম আসার কারণে এটা খাবলা খাবলা হয়ে পড়ে যাচ্ছে, সে ছেলেবেলে রড হাত দিয়েছে ভেঙে পড়ে যাচ্ছে, মালামাল ঠিক মতো দিচ্ছে না, পাঁচিলের রড ফট বেড়ে থাকছে। নিরাপত্তা প্রাচীরের লোহার রড ঢালাইয়ের সাথে জমাট না বাঁধায় খুলে পড়ছে ঢালাইয়ের বিভিন্ন অংশ। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে খুলে পড়া ঢালাই সিমেন্ট দিয়ে পুডিং দেওয়া হয়। এ অবস্থায় বন্দরের টেকসই ক্ষমতা নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন মহল। এখানে যে রডটা ব্যবহার করছে খুবই নিম্নমানের এবং রডে জং ধরা, সেই রডকে তারা রং করে কাজ করছে। যেভাবে এর কম্প্যাকশন সহ যা যা হওয়া দরকার সেভাবে হওয়া দরকার। আমরা শুনেছি যে কাজের মান অত্যন্ত নিম্নমানের। ইন্ডিয়ান ট্রাক এসে থাকবে, যদি একটা ট্রাকে একটু টাচ লাগে সমস্ত কিছু ভেঙে চুরে আর একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। আরসিসি ঢালাইয়ের নিচে দেয়া হয়েছে মাটি, ব্যবহার করা হয়েছে নিম্নমানের বালু, ফলে আরসিসি ঢালাইয়ের বিভিন্ন স্থানে ধরেছে ফাটল। সংশ্লিষ্ট ঠিকাদারকে আমাদের প্রধান কার্যালয় থেকে তদারকি করছে বিষয়টা, আমরা স্থানীয় অফিস থেকেও আমরা খোঁজ খবর রাখছি, নিয়মিত ভিজিট পরিদর্শন করছি। কাজের মান অন্যান্য প্রজেক্ট থেকে অনেক বেটার, আর এখানে যেহেতু আমরা আছি এখানে কাজের কোয়ালিটি খারাপ করার কোনো সুযোগ নাই। ইভেন আমাদের এখানকার সাইড ল্যাবরেটরি আছে, আমরা নিয়মিত এখানে টেস্ট করে থাকি। 41 একর জমির উপর নির্মিত ভেহিকেল টার্মিনালের ব্যয় ধরা হয়েছে 329 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশ সংবাদ নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। দর্শক, এবার জানাবো ইফতার বাজারের খবর। আর বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, কেমন জমেছে ইফতার বাজার আপনার এখানে, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি ধন্যবাদ সুহাগ। আসলে আপনাকে আগেই বলে রাখি, সিলেটের প্রধান ইফতার হচ্ছে নরম খিচুড়ি। তো সেই খিচুড়ির সাথে আরও নতুন নতুন কিছু আইটেম যুক্ত হয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি আসলে সিলেটের যে মাসালা বাজার, সেই মাসালা বাজারটি আসলে পরিচালনা করছেন এই দেশের বিখ্যাত একজন রন্ধনশিল্পী টমি মিয়া। তো টমি মিয়া এরা খাবারগুলো তৈরি করেছেন, তাদের এখানে বেশ কিছু আইটেম নতুন নতুন করা হয়েছে, যেমন গ্রিন জিলাপি আছে, আরও বেশ কিছু আইটেম। আমি এখন একটু টমি মিয়ার সাথে আলাপ করব যে আপনাদের এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন নতুন আইটেম করেছেন, আসলে কী কী আইটেম করেছেন? ফার্স্ট অফ অল, যে আমি তো ফার্স্ট টাইম সিলেটে এই বড়োভাবে আর কি, ইটস অল ডাউন টু দিস ম্যান। এখানে যে সিলেটের মশলা বাজারের হেড তাইন বহুদিন ধরে খোঁজা আর কি, যে চেয়ারম্যান সাহেব আমাদের, আমার বন্ধুদের সেলিম ভাই গ্রুপের। তো আমি আর বাদে এবার আইলাম আর কি, আমার পরে আইসলাম অন্য খাজ লইয়া, আইসলাম অন্য খাজ লইয়া কি, তারা একটা বড় প্রজেক্ট আমাকে বাদে করে যাতে ওটা করা লাগে। আমাদের ঠিক আছে, একটু নতুনভাবে একটু রেসিপি খাওয়াই সিলেটের পাবলিকরে। ধন্যবাদ আপনাকে। আসলে উনি জানাচ্ছিলেন যে তারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেই উদ্যোগটা কীভাবে শুরু করলেন সেইটা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তো তারা আসলে বেশ কিছু আইটেম শুরু করেছে, আর শুধু এখানে না, সিলেটের বেশ কয়েকটি বাজারে আসলে ইফতারের মৌসুম এর মধ্যে শুরু হয়ে গেছে। সিলেটের একটা সমস্যা হচ্ছে যে বিকেল 3টা পরে আসলে ইফতারের বাজারগুলো শুরু হয়, তো 4টা থেকে 6টা পর্যন্ত সেই ইফতার বাজারগুলো চলে, এবং সব বাজারে আসলে জমজমাট ব্যবসা চলছে এই মুহূর্তে। এই হচ্ছে আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ ফিডব্যাক স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সামদার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। 2018 সালের 4 অক্টোবর ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা এলাকায় বেনাপুলগামী একটি বাসে তল্লাশি চালিয়ে 43 কেজি স্বর্ণের বার উদ্ধার এবং
5 জনকে আটক করে র‍্যাব। পরে 5 অক্টোবর র‍্যাব বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় বিশেষ আইনে মামলা করে। লালমনিরহাটের হাতিবান্ধায় উদ্বোধনের দিনেই চলন্ত ট্রেনে কে বা কারা ঢিল ছুড়ে বড়িমারি এক্সপ্রেসের জানালার কাঁচ ভেঙে ফেলেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মঙ্গলবার রাত 8টায় ট্রেনটি লালমনিরহাটের দিকে ফেরার পথে ঘুন্টিবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। এর আগে দুপুরে আনুষ্ঠানিকভাবে বড়িমারি রেলওয়ে স্টেশন থেকে ঢাকার পথে ট্রেনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। জামালপুরে বালিবাহী ট্রাকের ধাক্কায় ইজি বাইকের এক যাত্রী নিহত ও 3 জন গুরুতর আহত হয়েছেন। দুপুরে জামালপুরের মেষ্টা ইউনিয়নের জোকারপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। মর্জিনা বেগম তার ছেলে মারুফ হোসেনকে সাথে নিয়ে ব্যাটারি চালিত ইজি বাইকে করে জামালপুর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে ইজি বাইকটি জোকারপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিবাহী একটি ড্রাম ট্রাকের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন মর্জিনা বেগম। পরে স্থানীয়রা আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কক্সবাজার মহেশখালী নৌরুট যেন এক আতঙ্কের নাম। নিয়মের তোয়াক্কা না করে লাইফ জ্যাকেট ছাড়াই স্পিডবোটে পার হচ্ছেন দ্বীপ। নারী শিশু থেকে শুরু করে অসুস্থ রোগীরাও যাতায়াত করছেন এই পথে। ঝুঁকির সঙ্গে গুনতে হচ্ছে বাড়তি টাকাও। আর ইজারাদারদের দাবি সরকারি নিয়ম মেনেই টোল নেওয়া হচ্ছে। এদিকে পুরনো সমস্যাগুলো নিয়ে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন বোটে ওঠানামার যুদ্ধ। নিয়মের কোনো বালাই নেই, লাইফ জ্যাকেট ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছেন মহেশখালী দ্বীপ। নারী শিশু সহ উঠছে সব বয়সের মানুষ, অসুস্থ রোগীদেরও বাহন এই স্পিডবোট। মহেশখালী কক্সবাজার নৌরুটে অন্তহীন ভোগান্তির সঙ্গে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। তবে বাড়তি ভাড়ায়ও মিলছে না নিরাপত্তা। ভাড়াটা আমরা দেখছি আগে 80-70 টাকা এরকম ছিল, তো আর ডলার হচ্ছে 40 টাকা ছিল, এখন তো শুনতেছি 120-130 টাকা, কেউ 110 টাকা নিচ্ছে। আমাদের 5 জনের ভাড়া আসে 550 টাকা, কিন্তু উনি বলছে 600 টাকা দিবেন বা তার চেয়ে বেশি দিবেন। আমরা যখন বললাম যে বেশি কেন দিব, তখনই সে আমাদেরকে নামাই দিল। পাহাড়ি দ্বীপটিতে রয়েছে হিন্দুদের আদিনাথ মন্দির। প্রতি বছর ধর্মীয় দিনে হাজারো পর্যটক আসেন এখানে, কিন্তু কাঠের সরু রাস্তা আর দুই পারে সিঁড়ি না থাকায় ভোগান্তিতে পড়েন তারা। কাঠের রাস্তাগুলো উঠাই দিলে ভালো হয়, একটু মানে একটু পাকাপোক্ত করলে মন্দির আসা যাওয়া মানে সনাতন ধর্মীদের জন্য একটু ভালো হবে। কতগুলো স্পিডবোট পার হয়ে আমাদের নামতে হয়, যার জন্য একটু রিস্ক থাকে, অনেকে দেখছি পড়েও গেছে। লাইফ জ্যাকেট না দেওয়ার বিষয়টি এড়িয়ে যান লাইনম্যান। তার দাবি যাত্রীরাই লাইফ জ্যাকেট নিতে চান না, তবে বাড়তি ভাড়ার কথা স্বীকার করেছেন তিনি। ইজারাদারের দাবি সরকারি নিয়ম মেনেই নেওয়া হচ্ছে টোল। সবাইকে ল্যাব জ্যাকেট দিই, কিন্তু যাত্রীরা এর ল্যাব জ্যাকেট দেয়, আমাদের মহেশখালী যারা লোকাল এর ল্যাব জ্যাকেট দেয় না। অন্য 5 লাখে বই নাহলে 5-7 তলে নিয়ে দিয়ে বসে থাকে। কেউ যদি ভাড়া বাড়তি চায়, কোনো যাত্রী হয়রানি হয়, সহজে আমরা অ্যাকশন নিই। আমাদের গ্যাজেট আছে, সব কিছু আছে, আর নিচে যেগুলো বুট পরিচালনা করে ওগুলো হচ্ছে আমাদের ডিসি স্যার আন্ডারে। ঘাটের সমস্যাগুলো পুরনো উল্লেখ করে সমন্বিতভাবে কাজ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন। কেউ সাহস পাবে না, আমরা সব প্রচারণা চালিয়ে দিচ্ছি আমরা, এবং পুলিশ ডিপার্টমেন্ট আমাদের সাথে এক আছে এই পয়েন্টে। আমরা চেষ্টা করছি যে কেউ পর্যটক যারা আছে বা যারা দর্শনার্থী যারা আসবে তাদের কোনো ক্ষতি করতে না পারে ফিনান্সিয়ালি। ভাটার সময় ভোগান্তি বেড়ে যায় দ্বিগুণে। মহেশখালী কক্সবাজার নৌরুটের দীর্ঘদিনের এসব ভোগান্তি থেকে পরিত্রাণ চান যাত্রীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সংবাদ নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও জেলা পুলিশ। বুধবার দুপুরে নগরীর দিগুবাবুর বাজার ও নিতাইগঞ্জ খুচরা বাজার এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় মুদি দোকান, কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এছাড়া প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝোলানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে ফরিদপুরে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে 3 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রমজানে বিভিন্ন যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কোনো অসাধু ব্যবসায়ী, কোনো সিন্ডিকেট যাতে তারা অসাধু উপায়ে হঠাৎ করে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে, সেই কারণে আমরা আসলে আমাদের মনিটরিংটা অব্যাহত রেখেছি। দর্শক, এই ছিল News24 দেশ সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24BD.tv। ধন্যবাদ সবাই।